যে নতুন মন্দিরটা ইসকনে, ইসকনে এই নতুন মন্দিরটাও গোশালার গরু। তো আমরা এখন ঘাটে এসেছি, এই পার থেকে এই ঘাট ঘাট ঠিক নয়, একটা খাল টাইপের, এই খালটা পার হয়ে আমরা মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছবো। আমার ভিডিওর দ্বিতীয় পার্ট এখান থেকে স্টার্ট, তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মায়াপুরে চলে এসেছি, গদাভবন, এই পাটার গদাভবন, এই গদাভবনেই আমরা থাকবো ইসকন মায়াপুরে। আর এটা হচ্ছে এই যে নতুন মন্দিরটা, নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। তো আমরা এখন গদাভবনে আছি, মায়াপুরেরই ভেতরেই অনেক রকম ভবন আছে, গদাভবন, গীতা ভবন, এখানে ঘর পাওয়া যায়। তো আমরা এখন গদাভবন এখানে আছি, এখানে আমরা ঘর নিয়েছি দুখানা। তো চলো, ভবন দেখতে পাচ্ছ, এটাই গদাভবন, আমাদের রুমটা এইদিকটায়, এই দিকটায় আমাদের রুম, এখানে সব মানে ইসকনের ভেতরেই এটা গদাভবনটা। যে নতুন মন্দিরটা ইসকনে, ইসকনের এই নতুন মন্দিরটা হচ্ছে 2024 সালে উদ্বোধন হবে, 2022 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য অনেকদিনই কাজ বন্ধ থাকায় 2024 সালে এটা উদ্বোধন হবে। তো আমরা এখন বেরিয়েছি, গীতা ভবন থেকে বেরোলাম, একটুখানি মন্দিরের ভেতরেই তো ঘুরবো আজকে, মন্দিরের বাইরে যাবো না। ইসকন মন্দিরটা অনেক বড় চত্বর এবং সেটাই আজকে ঘুরে দেখবো, তো চলো যাওয়া যাক। এটাই হচ্ছে ইসকনের মেন গেট, এই সামনে এটা মেন গেট এটা, আর এটা হচ্ছে পুরোনো মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে পুরোনো মন্দির, মানে এটাই এখন বর্তমান মন্দির, আর ওই মন্দিরটা সেটা আগে থেকে, এই মন্দিরটা হচ্ছে কাজ, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে আসল গেট, এখানে হচ্ছে বাংলাদেশে যে ইসকন মন্দির একজনকে মেরে ফেলে দিয়েছিল ইসকন মন্দিরে দুষ্কৃতিকারীরা, তো সেটাই ওইখানে এখন নিয়ে হচ্ছে। আর এইখানে অনেক দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ, এই বার্তা প্রদান করতে ইচ্ছুক বাংলাদেশের মহামান্য হচ্ছে মায়াপুরের মেন মেন মায়াপুর ইসকন মন্দিরের যে মন্দিরটা সেটা হচ্ছে এইখানেই, ঠিক আছে। এইখান থেকে ঢোকার গেট, পুরুষ মহিলা লেখাই আছে, পুরুষের ঢোকার গেট, মহিলাদের ঢোকার গেট, ভেতর থেকে মন্দিরটা দেখা যাবে। তো ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই মন্দিরটা হয়তো আমাদের দেখাতে পার, ভেতরটা তো দেখানো যাবেই না টোটালি। তো এই ইসকনের ভেতরে যা আসছে, আশেপাশে যা আছে সেগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এটাই দেখাচ্ছি, এটাই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে, এটাই হচ্ছে রাধাকৃষ্ণের মেন মন্দির। আপাতত সন্ধ্যের ইসকন মায়াপুর মোটামুটি কমপ্লিট, এবার আমি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আমরা যে ঘরটাতে আছি, রাত্রেবেলা যেখানে থাকবো সেখানেই যাচ্ছি, গদাভবন। আমরা এখন গোশালা দেখার জন্য বেরিয়েছি, মায়াপুরে একটি বিখ্যাত দর্শনীয় স্থান গোশালা, তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি, তো চলো। কত কোটি কোটি মানুষ আগে 156 দেশের মানুষ চিন্তা করুন, আর আমাদের একটা পরিবার 4 জন 5 জন ভাব খায় না, তাহলে 156 দেশের মানুষ এক পরিবার মতন কি করে আছে, সব এক জায়গায় করে দিয়েছে, সসাই মানে সসাই মানে সৎ মত সৎ আছে, কেন আমরা কি অসৎ নাকি, আমরা অসৎ না, কিন্তু আমরা বিভিন্ন পরিবেশ থেকে আসি, আমরা চিন্তা ভাবনা আলাদা থাকে না, কত দেশের মানুষ সব একত্রে, ইন্ডিয়া পাকিস্তান মায়ের বিতা। তো এটাই হচ্ছে গোশালা, মায়াপুরের গোশালা ইসকন মন্দিরে। তো আমরা এখানে সেখানে প্রবেশ করছি, এখানে অনেক ঘি দোকান টোকান আছে, মায়াপুরের বিখ্যাত ঘি এইখানে পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ ঘির দোকান, এইখানে ঘিয়ের দোকান। তো এই হচ্ছে টোটাল গোশালাটা, এই হচ্ছে টোটাল গোশালাটা, আর এই যে সব গরু,
দেখতে পাচ্ছ এখানে সব গরুদের স্নান টান করাচ্ছে, প্রচুর গরু আছে। প্রচুর গরু আছে এখানে, আরো গরু আছে, সব মাঠে চলে গিয়েছে। এখন এই পাটা টোটালি ফাঁকা, উপরে নিচে সবই সব গোমাতা আর কি। গরুগুলোর স্বাস্থ্য খুবই মোটা সোটা, গরুর গায়ে সবই আছে। আর এই গরুরই এখানে ঘি তৈরি হয়, ঘি মাখন দই টই সবই এই গরুর দুধেই। ঠিক আছে, এটাই হচ্ছে মায়াপুরের গোশালা। এখানেও সেম গরু, দেখতে পাচ্ছ গরুগুলো সাইজ দেখতে পাচ্ছ। গরুগুলো এই দেখো, সিংটা দেখো, খুবই বড় বড় গরু, খুবই যত্ন করে এনারা গরুগুলোকে। এখন গোশালাতে আছি, প্রচুর গরু আছে এখানে, প্রচুর প্রচুর গরু, মানে আমি জীবনে একসঙ্গে এতগুলো গরু কোনোদিন দেখিনি। আর গরুগুলোর স্বাস্থ্য খুবই ভালো, আর মানে খুবই বড় মানে ধরনের গরুগুলো আর কি। দেখতে পাচ্ছ এই গরুটার শিংটা দেখুন, কত বড় শিং, খুবই বড় শিং গরুটা। আর ওই দিকে একটা গরু শুয়ে আছে দেখ, ও সাদা, তার শিংটা এত মোটা, এত মোটা। ওইদিকে ওইদিকে তো এটা হচ্ছে গোশালার একটা পার্ট, মানে এদিকটাও একটা ভাগ আছে, মানে অনেক অনেক দেখতে পাচ্ছ গরু। এটা গোশালার গরু, প্রচুর 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 বড় জায়গা জুড়ে জড়িত আর কি। এই গুড়ের পিঠে আবার কিছু কুঁজ মতন আছে, এটা মানে অন্য জাতের আর কি। মুখটা তো, মুখটা তো ওই জন্যই খুব সুন্দর দেখতে এই গরুটাকে, দেখতে পাচ্ছ মানে এরকম কালার, এত সুন্দর কালার গরুটার, সত্যি খুব অসাধারণ। তো আমাদের গোশালা দেখা আপাতত কমপ্লিট, গোশালা দেখা মায়াপুরের ইস্কনের মন্দিরের যে গোশালাটা আছে ওটা দেখা আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের গতভবনে যাবো, গতভবনে গিয়ে স্নান টান করবো, রেস্ট ফ্রেস্ট নিয়ে টিফিন খেয়ে তারপরে আবার আমরা মায়াপুরের যে যাবতীয় আরও যেসব মঠ মন্দির আছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক, আশা করি ভিডিওটা সব ভালো লাগছে। তো চলো, আমাদের টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা মায়াপুরের যেসব সাইট সিনগুলো আছে ইস্কন মন্দিরের আশেপাশে মায়াপুরে, তো সেই সাইট সিন দেখতে পেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, মানে আপাতত টিফিন খাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক। তো এই মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তাই মোবাইল নিয়ে ভেতরটা দেখানো গেল না, বাইরেটুকুনি দেখে দেখালাম। ঠিক আছে, বাইরেটুকুনি তোমরা দেখে নাও, ভেতরে তো একদম ক্যামেরা নিয়ে নিজেতেই দিচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের মায়াপুরের প্রথম সায়েন্স সিটি মন্দির, আমাদের দ্বিতীয় স্পট মায়াপুর ইস্কনের দ্বিতীয় স্পট এটা। নট অ্যালাউ বই লেখাই আছে, অর্থাৎ মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো তোমাদের ভেতরটা দেখাতে পারছি না, তোমাদের বাইরের এইখানে কুকুর টুকুর আছে এখানে এগুলো দেখাবো। তো চলো ভেতরটা তোমাদের দেখাতে পারছি না, ঠিক আছে সরি। তো এখানেই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ হয়েছিল এই নিমতলার। মোবাইল কেড়ে নেবে, কুকুর টুকুর আছে কুকুর পুকুরের সাইডে এটা। তো ভেতরে অনেক কষ্ট করে ওই নিম গাছের তলার ওটা করলাম, এখানে খুব মাছ পাওয়া যেত এই পুকুরটাতে, এখন আর একদম মাছ টাছ নেই। এবারে আমাদের পরিক্রমা শ্রী শ্রীবাস অঙ্গন, এটা হচ্ছে আমাদের তৃতীয় পরিক্রমা, মায়াপুর ইস্কন মন্দির তৃতীয় পরিক্রমা। তো এটা আমাদের ঘুরিয়ে দেখাবো, তো চলো যাওয়া যাক। এবারে আমরা যাব আমাদের, এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো, তো চলো যাওয়া যাক। শ্রী শ্রীবাস অঙ্গন আমরা প্রবেশ করছি এই মন্দিরের ভেতরে। এখানে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ আছে, তাই আমরা এখানে মোবাইল আর ক্যামেরা নিয়ে আসছি। দেখুন
এইখানে তো আমাকে বলুন সমগণ থেকে এই পারে একটা রাস্তা চলে গিয়েছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে আমরা চলে যাবো সোজা, এখানে একটা মন্দির মতন আছে, তো চলে যাওয়া যাবে মূল মন্দির দর্শন। এটা হচ্ছে মূল মন্দির দর্শন, আমরা এদিকে আছি মূল যে মন্দিরটি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা মূল যে মন্দিরটি, সেটাই হচ্ছে মূল মন্দির। এখানে একটু বাগান টাইপসের আছে চারিপাশ পায়। মায়াপুর নবদ্বীপ সবই মডার্ন মন্দির, তেমন কিছুই নেই, মানুষের মডার্ন মন্দির দেখতে দেখতে বোরিং লেগে যাবে আর কি ব্যাপারটা। আর অন্ধকার ঠাকুর ভেদে দেখা যাচ্ছে না। এই হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এবার আমরা এই মঠটায় পরিক্রমাতে যাবো, তো চলো যাওয়া যাক। শ্রী চৈতন্য মঠের সামনে অনেকগুলি দোকান আছে, এই দোকানগুলি আপনাদেরকে একটু দেখাবো কি কি পাওয়া যায় দোকানগুলিতে। রাধা কৃষ্ণরা একটুখানি দেখানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে ইস্কনের মেন মন্দির। মন্দির ভেতরে তো ঢোকার নিষেধ, তো ওই পাশে দরজাটা খুলেছে, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখো। এটাই হচ্ছে মায়াপুরের রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য দেবের যে মন্দিরটা আছে। এই করে মায়াপুরের ইস্কনের ভেতরে আমরা এখন আছি, মন্দিরের পাশে হাতি নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নতুন মন্দির, নতুন মন্দিরের কাজ চলছে এখানে। থিয়েটার টাইপস একটা কিছু একটা হচ্ছে, থিয়েটার টাইপস। এখানে টিকিট কেটে তারপরে আমরা যাবো, তো চলো এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা এই থিয়েটারে এখানে প্রবেশ করবো। এটা মা করে নতুন একটা হয়েছে থিয়েটার টাইপসের, মানে বিল্লা তালা মন্দির যেরকম ওইরকম টাইপসের আর কি, সংগ্রহ করা হয়ে গিয়েছে। এবার আমরা যাচ্ছি এই থিয়েটারে মায়াপুরে, এটা নতুন হয়েছে একদম, তো চলো যাওয়া যাক। ভেতরে কী আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো, জানি না ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, সেটা চলো দেখা যাক। ঢুকে পড়েছি বিল্লা তারা মণ্ডলে, মায়াপুরের ভেতরে যেটা আছে, তো এখান থেকে তুমি শুরু হবে। এই ব্রহ্মাণ্ডে আমার ভ্রমণ চালিয়ে যাওয়ার সময় হয়েছে। এখানে যে মায়াপুরের ইস্কনের ভেতরে যে বিল্লা তালা মন্দিরটা আছে সেটা আমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। তো চলো আমরা পরবর্তীকালে যে এখানে যাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে মিউজিয়ামটা আছে, এই মিউজিয়ামটা তো আমরা এখন যাচ্ছি, তো এখন এটাতে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, তাই মোবাইল নিয়ে ঢুকতে মোবাইলটা বাইরে রেখেই ভেতরে প্রবেশ করবো, তো এটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, একদম ক্যামেরা ফোকাস খাচ্ছে না।
ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমরা এখন মায়াপুর ইসকনে খেতে চলে এসেছি। এখানে কুকুর পাওয়া যায়, কুকুর নিয়ে এখানে খেতে আসতে হবে। তো আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা। তো উপরেও আছে, এটা সিনিয়র সিটিজেনের মধ্যে আমি বসেছি, তাও তো নিচেও আছে, তোমরা যেখানে খুশি বসতে পারো।